হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো টমেটো গাছ কেটে আবার নতুন করে লাগানো পদ্ধতি। তার আগে বাছাই করে নিতে হবে যে কোনটা কোনটা কাটা যায়। এটা কেটে দুই টুকরো করে নিছি। এরপরে এটাও কাটা যায়। মেন গাছ অবশ্য কাটবো না, সাইড থেকে যে শাখা বেরিয়েছে তাই কাটবো। কেটে টুকরো করে নতুন চারা বানাবো। এটাও কেটে দেবো, এটা দিয়ে মাঝখান থেকে কেটে দেবো। ব্যাস দুইটা চারা হয়ে গেছে। এরপরে আরো খুঁজতে হবে, শুধুমাত্র শাখা ফশাখাই কাটবো, বড় গাছ একটাও কাটবো না, মেইন যে গাছ তাও কাটবো না, শুধুমাত্র ছোট ছোট শাখা ফশাখা কাটিং করতে হবে। কাটিং করে নতুন করে লাগাবো। এগুলো অবশ্য কাটিং করা গাছে, এগুলো আগে কাটিং করেই লাগাইছিলাম। যেহেতু এখন সিজন শেষ, বাহিরে লাগানো যাবে না, বাহিরে লাগাতে গেলে সব মারা যাবে, প্রচুর পরিমাণে গরম, গরমের কারণে পাশে ধরে হয়ে গেছে। আবারও এগুলো সব 3-4 দিনের ভিতরে সব ধরে যাবে, একটাও মারা যাবে না, কারণ এটা হচ্ছে গ্রিন হাউসের মধ্যে বাতাস চলতেছে, ফ্যান চলতেছে, দুইটা বাতাস গরম হাওয়া বের করে দেওয়ার জন্য আর ঠান্ডা হাওয়া ঢুকানোর জন্য এগুলো সব লাগানো হয়েছে। ঠান্ডা বাতাস আসার জন্য এখানে এয়ার কুলারের ব্যবস্থা করা হয়েছে, পানি প্রতিনিয়ত আসতেছে, এটা সারাদিনই চলবে, যতক্ষণ পর্যন্ত সূর্য থাকবে ততক্ষণ পর্যন্তই চলবে। এই হচ্ছে গ্রিন হাউস, এর ভিতরে এগুলো আগে লাগানো হয়েছিল, টমেটো চলে আসছে, এগুলো সব কাটিং করাই চারা। টমেটোর সাইজ গুলো কি মাশাল্লাহ দেখেন, টমেটোর সাইজ গুলো মাশাল্লাহ অনেক বড়ই হয়েছে। এগুলো আগে লাগাইছিলাম, এর সাথে আরো কিছু ছিল, ওগুলো শেষ হয়ে গেছে সিজন, ওই জন্য এগুলো ফেলে দিয়ে এখন আবার নতুন করে টমেটোর চারাই রোপণ করতেছি। এখানে মিক্স হবে টমেটোর চারা, তারপর মরিচ গাছ, বেগুন গাছ, সব মিক্স হবে। ব্যাস কিছু করতে হবে না, শুধু ধরে হালকা একটু নিচে ঢুকাই দিলে হয়ে গেল। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, আর যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন, এবং যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম প্রবাসে আরও নতুন নতুন কৃষিকাজ দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। টমেটো গাছ লাগানো শেষ,
পুরাটাই লাগানো হয়ে গেছে। দুই তিন দিনের মধ্যে সব কিছু ধরে যাবে, হয়তো দুই একটা মারা যাবে, মারা গেলে আবার নতুন করে লাগাবো। এগুলো সবই কাটিং এর চারা।